যখন ভয় পাওয়ার কিছু নাই, ওদের ভয় দিতে হবে সেভাবে প্রস্তুতি না। দাদা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বলেছে বেশি বাড়াবাড়ি করে লাভ নেই, দেখো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই শুক্র দিকে কিনা, আর এই যেগুলো লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না, আর যদি আমরা কিছু করি তো বলেছে আমাদের জন্য পারে না, সেরকম বলতে পারি আমরা বলার মুখ নাই। জাতীয় আন্তর্জাতিক ভাবেও ওই যে শুক্রদিন গুটি গুটি চেহারা দ্বারা খেয়ে গেছে মানুষের কাছে। বাংলাদেশের অলরাউন্ডার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান আসন্ন আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নন। চলমান সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার কথা থাকলেও দুবাই এসে আটকে যায় সাকিব। গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা, তারপর থেকে দলের হয়ে খেলা সাকিবের জন্য কঠিন হয়। সম্প্রতি হাসিনার কল রেকর্ড ফাঁস হয়, সেখানে হাসিনা আগামী মাসে দেশে ফেরার কথা বলেন। কিছুদিন আগে খবর ওঠে হাসিনা ভারত ছেড়ে দুবাই চলে গেছে শামীম ওসমানের বাসায়। সাকিবও দুবাই থেকে আর দেশে ফিরেন নাই। আগামী 6 নভেম্বর থেকে এই সিরিজ সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়ার কথা। সাকিব এর আগে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে তার টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দেন এবং বলেন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার শেষ টেস্ট খেলতে চান, কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেই টেস্টে তিনি অংশ নেননি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে দেশের রাজনৈতিক অস্থিরতায় সাকিবের নামে একটি মামলাও হয়, তবুও বিসিবির অনুমতি সাপেক্ষে তিনি সিরিজ চালিয়ে যেতে পারেন। সাকিব 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিকে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট হিসেবে লক্ষ্য করছেন, এই জন্য আফগানিস্তান ও পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে প্রস্তুতির অংশ হিসেবে খেলার কথা ছিল। তবে সাকিব নিজেই বলেছেন বিসিবি তাকে পরবর্তী করণীয় সম্পর্কে কিছু জানায়নি। আমি কিভাবে বলবো আমি আফগানিস্তানের বিপক্ষে খেলবো কিনা, এটা বিসিবির বলা উচিত, সাকিব সোমবার ক্রিকবাজকে বলেন। বিসিবির নির্বাচক প্যানেলের সদস্যরা জানিয়েছেন তারা সাকিবকে দলে নিতে পারবেন কিনা সে বিষয়ে নিশ্চিত নন, কারণ বোর্ড থেকে এ নিয়ে কোনো নির্দেশনা আসেনি।